ফুল ফুটুক আর নাই ফুটুক, আজ বসন্ত। আমাদের কবি বসন্তকে এভাবেই বর্ণনা করেছেন। ভারতবর্ষের বসন্ত হচ্ছে উচ্ছ্বাস, প্রেম, ফুল ফুটে যাওয়া। ব্রিটেনের বসন্ত একটু ভিন্ন, যদিও এখনো ফুল ফোটে, পাখি হাসে, প্রকৃতি সাজে তার আপন মহিমায়। মার্চ, এপ্রিল, মে এই তিন মাস বসন্তকাল ব্রিটেনে। শীতের দেশ ব্রিটেন অনেক সময় বরফে ঢেকে থাকে। বরফ কেটে কেটে উষ্ণতা আসে, প্রকৃতি মাথা তুলে দাঁড়ায়। বসন্তে ব্রিটেনের তাপমাত্রা থাকে 11 থেকে 20 ডিগ্রি, তবে মাঝে মধ্যে বৃষ্টিও নামে। বৃষ্টির পর রংধনুও জাগে, বাহ বর্ণিল। এটি ব্রিটেনের একটি বিড়াল, সেও বেরিয়েছে বসন্ত দেখতে ঘর থেকে। বসন্তে ব্রিটেনের বৃক্ষপত্র পল্লবিত হয়, জেগে ওঠে। ব্রিটেনের সবচেয়ে কমন গাছ হচ্ছে ওক, তারপরও আছে ব্ল্যাকথর্ন, উইলো, এই ধরনের অনেক গাছ। গাছে পাতা আসে, সবুজে সবুজে ভরে যায়, প্রকৃতি জেগে ওঠে আনন্দে, মহিমায়, সৌরভে। মূলত গ্রীষ্মকালে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে আসেন ব্রিটেনে বেড়াতে, কিন্তু এই আশাটা শুরু হয় মূলত বসন্তকালেই। পৃথিবীর সব দেশে পাখি আনন্দময়, আনন্দে ঘুরে বেড়ায়। মানুষ সেই আনন্দকে নিজের ভেতরে জায়গা দেয়। ব্রিটেনের জাতীয় পাখি হচ্ছে রবিন, দোয়েল পাখি। তবে এই দেশে সবচেয়ে বেশি যে পাখি দেখা যায় সেটা হচ্ছে কবুতর। এই প্রচণ্ড ঠান্ডার মধ্যেও এই কবুতর বেঁচে থাকে, বসন্ত এলে সে পাখা মেলে আকাশে। বসন্তে ব্রিটেনের গ্রাম জেগে ওঠে চাষে, শস্যে, সবুজে। বসন্ত শুধু গ্রামই জাগে না, জাগে শহর, জাগে নদীও। বসন্তকালে ব্রিটেনে সবজি ও ফুল চাষের ধুম পড়ে যায়।
বসন্তে ব্রিটেনে কেউ কেউ মাছ শিকারও করেন। বসন্তকে আমাদের দেশে বলা হয় ঋতুরাজ, কিন্তু ব্রিটেনের বসন্ত ঋতুরাজ নয়, এখানে গ্রীষ্মকালকেই ঋতুরাজ হিসাবে বিবেচিত হয়। তারপরও বসন্ত জেগে ওঠে প্রকৃতি নিয়ে, সে আহ্বান করে উষ্ণতাকে, যেন এক প্রস্তুতির কাল উত্তপ্ত গ্রীষ্মকে বরণ করার। ফুল পাখি বৃক্ষে প্রজাপতি মৌমাছি যেন সুরের মূর্ছনায় জেগে ওঠে, জেগে ওঠে প্রকৃতি, ঘাস ফুল আকাশ রাতের জোছনাও। এখানেও কবি কবিতা লিখে বসন্ত নিয়ে। আজ আপনাদের ব্রিটিশ বসন্তের গল্প বললাম, অন্য এক সময় নিশ্চয়ই অন্য ঋতুর গল্প হবে। ততদিন সবাই ভালো থাকবেন। যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই, ইচ্ছে করলে করে রাখতে পারেন, তাহলে পরবর্তী ভিডিও আপনার কাছে অটোমেটিক চলে যাবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।